সাইক্লিং চ্যালেঞ্জের আজকে অষ্টম দিনের দ্বিতীয় পর্বে এমন কিছু মনোরম দৃশ্য উপভোগ করছি যেগুলো আসলে খুবই স্নিগ্ধতা ছড়াইছে আমার মাঝে আর কি, অ্যাটলিস্ট। সো দারুণ কিছু দৃশ্য যেগুলো আসলে গ্রামের অপরূপ সৌন্দর্য, এবং একই সাথে প্লাস্টিক কারখানা দেখলাম স্বচক্ষে, তাও একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আর হচ্ছে সেই ছোটবেলার শৈশব মনে পড়ে গেল, আর এক চাচার সাথে গল্প করলাম, আশি ঊর্ধ্বে চাচা, আর 220 টাকা করে কেজি এতগুলো মাছ দেখলাম একসাথে। এটা হচ্ছে কুইচা মাছ বলা হয়, সো কুইচা অ্যাটলিস্ট এক প্রকার মাছ। শুভ সন্ধ্যা অষ্টম দিনের, আজকে চলে আসছি মহামারী, সো এটা হচ্ছে আমার সন্ধ্যা। আজকে হচ্ছে আমার 30 দিন সাইক্লিং চ্যালেঞ্জের অষ্টমতম দিন, এবং আমি সকালে হইতেছে দেবগাঁও নামে একটা জায়গা গ্রাম থেকে, ওইখান থেকে গতকাল রাত্রে ছিলাম, এবং বেশ অভিজ্ঞতা সম্পন্ন একটা দিন ছিল। আমি আমার জার্নিটাকে যেভাবে চাচ্ছিলাম ঠিক সেরকমভাবে গতকালকে এবং আজকে পার করলাম। এখন আমি আছি আপনার দেবগ্রাম কোটালিপাড়া। কচুরিপানা অনেক ভাবে এই করে, মানে এক জায়গায় করে পসায় 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 পসায়, না না পসাই না, ওটা হলো গাঁত বানায়, গাঁত বানায় এক জায়গায় রাখে। এটা তো অনেক বড় ছিল, একটা বাইক নিয়ে আর ছোট করছে, এই পসছে আর আস্তে আস্তে করছে। আচ্ছা স্যার, সার সার যেটা সারটা লাগে দেয়া, সার সর ওই যে যা লাগে ওই কৃষি অফিসে থেকে দেয়। আচ্ছা, মানে এটা কৃষি অফিসে দেন? হ্যাঁ। আর এটা কি আপনার কোন আশ্রয়? হ্যাঁ, পোক পোক আশ্রয়, হ্যাঁ পোক পোক আশ্রয় কেন বঙ্গবন্ধু শেখ হাসিনা। আচ্ছা আচ্ছা, এটা কি নারীদের অনলি? হ্যাঁ, নারীদের অনলি, এলো যাদের ঘর বাড়ি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে কি, এদিকে অনেক বিশাল বিশাল নাকি এটা? এই যে কাছে ছোট ওই যে আছে উন পুন কোন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। এনে কি হস্তশিল্প হয় নাকি, মানে হাতের কাজ করে? এনে যে হাতের কাজ শিখায়, আবার ওই যে এখন মেশিন এর কাজ জানে অনেকে। যে বড় হয় কোন জায়গা বসে ভাই, আসো তাই আসো আসো আসো, দেখছেন দেখ ছোট মিয়া, ছোট মিয়া তো সুবহানাল্লাহ, বড় মিয়া তো বড় মিয়া, দুজনে সারা জানে আব্বা দাদা রে ভাই যাও, কেউ ছেড়ে দেওয়ার পাত্র না। নাম কি? ইমন হালাদার। ইয়ামিন হালাদার, আচ্ছা ঠিক আছে ইয়ামিন যাও। হ্যাঁ ভাই চা দিয়ে দেখ, চিনি কম দিয়ে না একটু ভাই, চিনি কম দিয়ে না। আচ্ছা কি হাট বার দাদা, হাট বার আজকে? আচ্ছা এই জন্য কি হোকলা কত করে একটা? 120 টাকা। একটা বানাতে কতদিন লাগে? আচ্ছা কিনে নেন, তা আমাদের কাছে মজুরি তো 120 টাকা মানে হওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থা না, বুঝলা অনেক গরম। আমি এখন আছি কোন জায়গা চাচা? কোটালিপাড়া বাজার, টঙ্গিপাড়া মা, টঙ্গিপাড়া। হ্যাঁ হ্যালো, পরের মেয়ে সংসারে আনলে আর সংসারে আসলে ওরকম থাকে না, সংসারটা আসলে আপনার সবাই জুদা হয়ে যায়, গ্রামের সকলে আবার জুদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। হ্যাঁ খুবই কষ্টের এই যায় বেদনার। এখন থাকতেছেন ছোট ছেলের সাথে? থাকতেছেন না ছোট ছেলের সাথে? খারাপ লাগে না? খারাপ লাগবে, কষ্ট লাগে না? না কষ্ট কি, কষ্ট লাগলে এখন করার কিছু নাই তো।
আমরা তো মিলিয়ে যাই ঘাটা ঝগড়াটাই আমি তোর কেউ খারাপ রাখতে পারবো না। আপনার বয়স কত? 80 উপরে হইছে। 80 আছে, 80 কিসে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 80 বছর বয়সে কোন জায়গা মানে কাছ ছাড়া ঘুরতে গেছেন? না বাবা, এই সুযোগ পাইনি। পান নাই, সংসার ঠেলে ঠেলতে জীবন শেষ। পুরুষের এই একটাই না, সংসার ঠেলে ঠেলতে মানে জীবন শেষ। বললাম তো ওই লেখা বের উঠে যেতে পারিনি, এখন তো বাপের লেখা সম্পত্তি পাই নাই, যার ফলে অবাকই ছিলাম, কাজ করছি আর খাইছি। কোন আর ঘুরতে বিয়ে করছেন কোন জায়গায়? বিয়ে করছি গেছে এই আখড়াবাড়ি। আখড়াবাড়ি? হ্যাঁ। টুঙ্গি পাড়াইবি? না টুঙ্গি পাড়া না, তাহলে কোটালি পাড়াবি। কোটালি পাড়া? কোটালি পাড়া। আচ্ছা, একটা শর্ট ভিডিও রেকর্ড করেই ফেলাই। সেটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, যে ডায়াবেটিস রোগী বলেন বা সাধারণ লাইফস্টাইল যারা আসলে লিড করতে চায়, মানে একটা সুস্থ লাইফস্টাইল, যে কী পরিমাণ আশীর্বাদ এটা আসলে কল্পনা করা যাবে না। আমি ভাই গ্রামগঞ্জ ঘুরতে আসছি, আমি এখন আসি আপনার গাজীপুর থেকে রওনা দিচ্ছি সাইকেলে। আমি এখন আসি ঘুরতে ঘুরতে চলে আসছি আমি টুঙ্গিপাড়ার কোটালিপাড়া, ওকে, মানে মানে গোপালগঞ্জের কোটালিপাড়া। এখন আমি এক দোকানে বসলাম চা খাওয়ার জন্য। সো ওইখানে আপনার এক মানে কি বলে মৃত্যু পথযাত্রী এক আন্টি আসছে, বয়স হবে কত, 80 কাছাকাছি হবে। সো উনি হচ্ছে তার ডায়াবেটিস টেস্ট করলো, 12.3 আসছে আমার চোখের সামনে, 12.3 আসছে। তারপরে ডাক্তার যে আসে ইনি এনে লোকাল ডাক্তার যে কী বললো, কয় ওষুধ ছাড়া যাবে না তো, ঠিক আছে, ওকে, ওষুধ ছাড়া যাবে না, নালে মানে বাড়বে। তারপরে পাশে এক আঙ্কেলের সাথে কথা বললাম, উনি বরাবরই ইনসুলিন নিচ্ছে, মানে পাশে এক আঙ্কেল ছিল ইনসুলিন নিচ্ছে। বললাম ইনসুলিনের দাম কত? উনি বললো যে 300 টাকা। ওটা নিলে নিজেই বলে নিতে পারে, মানে হয়ে যায় ইনসুলিন এমনিতেই। আমি যতদূর জানি, আমি একটু স্যারের ভিডিওগুলো আগে নিয়মিত দেখতাম, এখন হচ্ছে একটু মানে অগোছলো লাইফ, যেহেতু ট্রাভেলিং বের হয়েছি এবং খুব বেশি মানা হয় না, মাঝে ফ্যাট অ্যাডাপ্টেশন পর্যন্ত মানা হয়েছিল একবার। ইনসুলিন যারা হইতেছে ডায়াবেটিস রোগী, এমনি ইনসুলিন বেশি, আরও তাদেরকে ইনসুলিন দিচ্ছে ভাবা যায়। আর এই ইনসুলিন নিতে বলছে হইতেছে একজন MBBS ডাক্তার নাকি আর কি, মানে ওনাকে পরামর্শ দিচ্ছে আর কি, এবং এটা নিয়ে যাইতেই হবে, আর কোনো উপায় মানে উপায় নাই, বুঝছেন, এ হইতেছে বিষয়। সো আমি খুব বেশি জানি না, বাট যতটুকু জানি এটা আরও ক্ষতিকর ইনসুলিন নেওয়া। এমনিতে ইনসুলিন বেশি, আর যদি ইনসুলিন নেয় এটা তো অবশ্যই ক্ষতিকর। সো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার আসলেই ব্লেসিং আমাদের যারা তাদেরকে ফলো করে। শুধু খাবার দাবার চেঞ্জ করে যদি লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, ইটস অ্যামেজিং না? সো আমি এখনও সাইকেলে অন দ্য ওয়ে, জাস্ট ওই দোকান থেকে বের হইলাম, ভাবলাম ভিডিওটা করেই ফেলাই। এদের কাছে এখনও স্যাররা আসলে পৌঁছাইতে পারি নাই, ভাবলাম যে ওনাকে ডেকে নিয়ে কিছু কথা বলবো। স্যার তা ওনাকে ডাক্তারের সামনে থেকে ডাক দিয়ে আর আনতে মন চাইল না আমার। সো আমি তো চিন্তা করলাম যে উনি তো একা না, আরও অনেক লোকজন আছে এরকম, ঠিক আছে, মানে গ্রামগঞ্জে যারা আসলে এই ডায়াবেটিস রোগে ভুগতেছে তারা আসলে জানে না এই সম্পর্কে, ঠিক আছে, এটা নিয়ে আসলে আরও কাজ করা উচিত, মানে কাজ করা উচিত কিন্তু স্যার তো লাইভ করে। এবং এখন বর্তমান দেখলাম যে ইন্ডিয়া থেকেও লোক আসতেছে স্যারের কাছে, ইটস রিয়েলি অ্যামেজিং, এটা একটা কি বলে আসলে ব্লেসিং। প্লাস্টিকের গুঁড়া এগুলো দিয়েই তো প্রথমে ভাঙা হয়, এরপরে শুকানোর পরে আপনাকে মানে এটা কাঁচামাল আসলে প্লাস্টিক তৈরি মূল কাঁচামাল এখানে। ভাই এই কুইসাগুলো কি ভাই লোকালরা ধরে এনে আপনাদের এখানে বিক্রি করে ভাই? আচ্ছা আচ্ছা, কত করে পিস ভাই?
নাকি কেজি হিসেবে আছেন ভাই? এক কেজি কত ভাই? তুই কমই আছে, 220 টাকা কেজি। আমার বাড়ি বিভিন্ন ধরনের ইয়ে আছে, সব প্লাস্টিক। I'm very close to my বাড়ি, যে মসজিদের আজান দিচ্ছে না, এখানে অনেক নামাজ পড়ছে। শুভ সন্ধ্যা অষ্টম দিনের, আজকে চলে আসছি মহামারী, সো এটা হচ্ছে আমার সন্ধ্যা। আর মা শুই না, মাও চলে আসছে, হ্যাঁ মাও চলে আসছে যে আমি আসবো মহামারী।